অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আগামী 10ই জুন 2021 প্রথম বছরের সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে এবং এই সূর্যগ্রহণের ফলে 5টি রাশির ক্ষেত্রে কিন্তু মহা বিপদ আসতে চলেছে। অর্থাৎ সূর্যগ্রহণ শুরু হওয়ার 10 দিন আগে, অর্থাৎ আজ 1 তারিখ, এবং এই গ্রহণ শেষ হওয়ার 10 দিন পর, অর্থাৎ 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 20 জুন অবধি, 1 জুন থেকে 20 জুন অবধি এই 5টি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। অর্থাৎ গ্রহণের 10 দিন আগে থেকে আপনারা কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট পাবেন এবং গ্রহণ শেষ হওয়ার পর, এই 10ই জুন গ্রহণ শেষ হওয়ার পর তার 10 দিন পর পর্যন্ত এই গ্রহণের এফেক্ট কিন্তু আপনারা পাবেন এই 5 রাশির মানুষ। এবং এর পাশাপাশি আমি বলবো, এই গ্রহণ শুরু হচ্ছে আপনার 10ই জুন 2:39 থেকে এবং সন্ধ্যা 6:46 পর্যন্ত এই গ্রহণ চলবে। দুপুর 2:39 থেকে সন্ধ্যা 6:46 পর্যন্ত এই গ্রহণ কিন্তু চলবে। দেখুন, এই গ্রহণে কী করা উচিত, কী করবেন না, বা গ্রহণের পরে কী করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে, এই নিয়েও কিন্তু আমি একটা নেক্সট পার্টে আপনাদেরকে গ্রহণের উপর আবারও কিন্তু ভিডিও আপলোড করব এবং কোন কোন রাশির ক্ষেত্রে ভালো এই গ্রহণের প্রভাব পড়তে চলেছে তাও কিন্তু নেক্সট পার্টে কিন্তু আপনারা জানতে পারবেন। তো এই যে এই সূর্যগ্রহণের ফলে যে 5টি রাশির ক্ষেত্রে মহাবিপদ কোন কোন দিক থেকে আসতে পারে, এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাতে চলেছি। অর্থাৎ 1 জুন টু 20 জুন গ্রহণের 10 দিন আগে এবং গ্রহণের 10 দিন পরে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশিতে রবি এবং রাহু একত্রে অবস্থান করছে, এখানে গ্রহণ কিন্তু হচ্ছে। বৃষ রাশির ক্ষেত্রে বিশেষ করে সাবধানতা অবলম্বন করুন। প্রথম কথা হচ্ছে আপনাদের ক্ষেত্রে শরীরের দিকটা নিয়ে কিছুটা হলো আপনাদেরকে ভোগাবে। শরীরের দিক, যারা এজেড পার্সন আছে তাদের হার্টের প্রবলেম দাঁড়াবে। দাম্পত্য সুখের জায়গায় কিন্তু আপনাদের সমস্যা কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ আপনাদের দাম্পত্য সুখের জায়গায় কিন্তু বিশেষভাবে পার্টনারের সঙ্গে কিন্তু সমস্যা, বা যারা পার্টনারশিপ বিজনেসে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও সমস্যা, এবং যারা ব্যবসা করছেন তারা কিন্তু বড় ধরনের ঝুঁকি এই 1 থেকে 20 তারিখ নিবেন না। টাকা লস হয়ে যাওয়া, টাকা ডুবে যাওয়া এই সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি বৃষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু বি কেয়ারফুল। আপনার রাশির উপর গ্রহণ হচ্ছে, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট টেম্পারমেন্ট কিন্তু বাড়বে এবং কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া এবং আপনার ক্ষেত্রে কিন্তু শত্রুতা এই জায়গাগুলো কিন্তু থাকবে। হঠাৎ কোনো ঝামেলা আপনি পড়ে যেতে পারেন, উটকো ঝামেলা। 2 নম্বর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনার সপ্তমভাবে এই গ্রহণ, আপনার ক্ষেত্রে কিন্তু প্রথম কথা হচ্ছে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে, পার্টনারের হেলথ নিয়ে কিন্তু সমস্যা, বা পার্টনারের সঙ্গে মুড়িমাল্য তা হওয়া, অথবা যারা পার্টনারশিপ বিজনেস করছেন সেই জায়গাটা কিন্তু চোখ কান খুলে করবেন না। ব্যবসার জায়গাতে বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু আপনারা করবেন না বৃশ্চিক রাশি মানুষ, কারণ আপনাদের সপ্তমভাবে আপনাদের এই গ্রহণ কিন্তু হচ্ছে এবং এর পাশাপাশি কর্মপতিকে নিয়ে এই গ্রহণ কর্মের জায়গাটা কিন্তু ডিস্টার্ব করবে আপনাদের। কর্মপতি রাহুযুক্ত, গ্রহণযুক্ত, কর্মের জায়গাতে কিছু কিছু ক্ষেত্রে বাধা বিঘ্ন, উদ্যোগদন কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা, কর্মদিক থেকে কিন্তু কর্মপ্রাপ্তির জায়গাতে সমস্যা, টেনশনের জায়গা কিন্তু বৃশ্চিক রাশি কিন্তু এই গ্রহণে আসতে চলেছে। বি কেয়ারফুল বৃশ্চিক রাশি। 3 নম্বর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের রাশির অধিপতি গ্রহণযুক্ত, অর্থাৎ এবং কর্মভাবের উপর আপনাদের নিজেদের হেলথ নিয়ে, নিজের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাবধান।
শরীরগত দিকটা এই গ্রহণ চলার 10 দিন আগে থেকে 10 দিন পর পর্যন্ত বিশেষ করে আপনাদের শারীরিক পার্টটা নিয়ে আপনাদেরকে ভোগাবে। 2 নম্বর, কর্মক্ষেত্রে সমস্যা, কর্ম পাওয়ার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে চাপ প্রেশার এই সময় কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে এই গ্রহণ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন, কারণ আপনাদের রাশির অধিপতি রাহুর সঙ্গে যুক্ত হয়ে গ্রহণে হচ্ছে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যা কিন্তু আসতে চলেছে, বিশেষ করে যারা হার্ট নিয়ে সমস্যা আছে, হার্টের সমস্যা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে, চোখের সমস্যা বাড়িয়ে তুলবে। এই জায়গাটা আগুন থেকে বিশেষ করে সাবধানতা অবলম্বন করবেন, এই সকল সমস্যা কিন্তু সিংহ রাশি কিন্তু আসতে চলেছে। 4 নম্বর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আপনার অষ্টমভাবে এই গ্রহণ, মৃত্যুভাবে গ্রহণ, আপনাদের ক্ষেত্রে কিন্তু বি কেয়ারফুল, একাদশ পতি, সফলতা সাকসেসের জায়গায় কিন্তু আপনাদের সমস্যা কিন্তু থাকবে এবং শরীর নিয়ে আপনাদেরকে ভুগতবে বাধা বিঘ্ন। আপনাদেরকে কিন্তু খুবই এই 10 দিন আগে এবং 10 দিন পর পর্যন্ত বাধা বিঘ্নের মধ্যে দিয়ে আপনাদেরকে কিন্তু এগাতে হবে। কর্মক্ষেত্রে আপনাদের সমস্যা, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে এই অষ্টমভাবে গ্রহণ আপনাদেরকে কিন্তু হেলথ নিয়েও কিন্তু আপনাদেরকে ভোগাবে এবং সমস্যা, জটিলতা, ঝামেলা, উটকো ঝামেলা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের আসবে এবং সফলতার জায়গায় কিন্তু বাধা। 5 নম্বর যে রাশির কথা সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির ধনুভাবে এ গ্রহণ ধন নাশ হতে চলেছে। এই সময় যারা লটারি, জুয়া, সাট্টাতে যারা টাকা লাগান, এই 10 দিন আগে এবং 10 দিন পর পর্যন্ত টাকা কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না, প্রচুর থেকে লস কিন্তু আপনাদের হবে, আর্থিক ক্ষতি, অর্থ ডুবে যাওয়া। এবং যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধান, কারণ আপনাদের পঞ্চমপতি গ্রহণে যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন তারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। কর্মক্ষেত্রে সমস্যা, আর্থিক ক্ষতি, আর্থিক লস আপনাদের হতে চলেছে এবং বড় ধরনের ঝুঁকি ইনভেস্টমেন্ট কিন্তু এ সময় করবেন না, কোনো শেয়ার মার্কেট, লটারি, ফাটকাতে টাকা লাগাবেন না। নমস্কার।